ওটিটিতে অশ্লীলতা নিয়ে ভিন্ন মত তমা মির্জার। ইদানিং দেশীয় ওটিটিতে বিদেশি সংস্কৃতির চর্চা লক্ষ্য করা যাচ্ছে। টেলিভিশন কিংবা সিনেমা হলের চেয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মেই মুখ গুঁজে বসে থাকতে দেখা যায় এখনকার দর্শকদের। আর এ কারণে এসবের সঙ্গে মিল রেখে দেশীয় ওটিটিগুলোতে এখন অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ কিছু দর্শকের। তবে নিজের সময় অনুযায়ী পছন্দমতো কন্টেন্ট দেখার সুবিধার জন্যই মূলত ওটিটি প্ল্যাটফর্মগুলোর এত চাহিদা। কমেডি, হরর, রোমান্টিক, থ্রিলার কিংবা অ্যাকশন প্ল্যাটফর্মগুলো তাদের ডালা সাজিয়েছে বাহারি কন্টেন্টে। বয়সভেদে এগুলোর আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে, অর্থাৎ 13 বছর বয়সের দর্শকদের জন্য আলাদা সিনেমা সিরিজ রয়েছে, 15 বছর বয়সের দর্শকদের জন্য আবার কিছু রয়েছে, 18 বছর বা তার ঊর্ধ্বের জন্য, যেখানে শুধু কাছাকাছি দৃশ্য নয়, থাকছে নানা অশ্লীল অশালীন দৃশ্য। কিন্তু এসব কিছুই পশ্চিমা বিশ্বে তাদের সংস্কৃতি এবং দর্শক চাহিদার কথা মাথায় রেখে করা। তবে দেশীয় কন্টেন্টে এসব অশালীন দৃশ্যে থাকা কিংবা সেসব দৃশ্যে অভিনয় করা নিয়ে কী ভাবছেন তারকারা, এ বিষয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা ওটিটির অশ্লীলতা নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেন, আমরা সবসময় আক্ষেপ করেছি আমাদের কাজগুলো ইন্টারন্যাশনাল লেভেলের হয় না কেন এ নিয়ে। এখন বিদেশি দর্শকদের কথা মাথায় রেখেই আমাদের ওটিটিতে কাজ হচ্ছে, আবার সেখানে আমাদের দেশীয় গল্পও তুলে ধরা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো কোনটা অশ্লীল বা অশালীন, এটা যার যার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। চরিত্রে আর গল্পের খাতিরে আমাদের যতটুকু করতে হয় আমরা করি। দর্শকদেরও উচিত বিষয়গুলোকে গল্পের আনুষাঙ্গিক বিষয় হিসেবেই দেখা।